স্বাতিস ওয়ার্ল্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছো। আর নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনে স্পেশাল এটা কি সেটা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, আজকে দিদিভাইয়ের বার্থডে, তার সাথে নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ জানাই। আর এই যে দিদিভাইকে বাবা সুন্দর করে সাজিয়ে প্লেটে মিষ্টি জল দিয়েছে, হ্যাঁ বাবা সাজিয়ে দিচ্ছে, এই যে দেখো খাইয়ে দিচ্ছে। শুভ জন্মদিন, এরকম জন্মদিন যেন আরো 100 বছর হয় তোর। আর মিষ্টি খাওয়ার আশায় এখানে একজন বসে রয়েছে। বিয়ের দিনের কথা, ঠিক আছে এবার হ্যাঁ বাবা আসল কাজটা করো। 100 টাকার নোট, তার সাথে একটা 1 টাকার কয়েন, সেটা বাবা আশীর্বাদ করে দিল। আশীর্বাদ করবি না দাদা ভাই? না না, আশীর্বাদ কর, টাকা দিয়ে আশীর্বাদ করতে, এটাই নিয়ম। আশীর্বাদ কর, করতে নেই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি একটা 51 টাকা দিয়ে আশীর্বাদ কর। 51 টাকা নিয়ে আয়, পয়সা নেই, টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আয়। ভালো নিয়ম চালু হয়েছে দিদি ভাই জন্মদিন থেকে, সবাইকে আশীর্বাদ করতে হবে। জল পড়ে যাবে, টাকা নিয়ে আয়, পয়সা নাই বা থাকলো টাকা নিয়ে আয়। দিদি অত তো ছোট, তুই কি আশীর্বাদ করবি? হ্যাঁ আচ্ছা ছোট, মিষ্টি খাবি, খাই দে খাই দে খাই দে। আচ্ছা 10 টাকা দিয়েছে, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা তো চলো, এখন এর পর্ব শেষ, আবার দেখানো হবে কি কি রান্না হচ্ছে, দেখতে থাকো ভিডিও। তো ফ্রেন্ড, এখন এই যে আমাদের প্রিপারেশন চলছে, তারা এখানে ঘুরছে, আমি যা রান্না করি আমি আগে নিজে টেস্ট করি, মানে আমি হচ্ছি প্রজা, আগে আমি খেয়ে দেখি মরে যাবো কি বলো না। আর এখানে এই যে ম্যারিনেট করা আছে, একটু রাখা ছিল আধ ঘন্টার মতো, এবার আমি বস মানে করতে বসবো এটাকে। এখানে আলু ভাজা রয়েছে, চলো। তা এই যে টাইম হয়ে গেছে আমাদের খাবার, এই যে 2:15 হয়ে গেছে, স্বাদি সব বাড়তে শুরু করে দিয়েছে, স্বাদি বাড়ছে। আজকে আমাদের সেরকম স্পেশাল কিছু হয়নি, সরু চালের ভাত আর কি হয়েছে, খাসির মাংস, আর ওদের জন্য খাসির মাংস আছে, আমার জন্য চিকেন। সাথে খাবার বাচ্চা, এবারে দেওয়া হবে পাতে সবার মাংস। তোর খাওয়া হয়ে গেছে? কি খেয়েছিস? ও মেটে খেয়েছে। হ্যাঁ তুলে নিয়ে নে যা আছে। Thank you.
চিকেন পকোড়া আর এখানে রয়েছে হচ্ছে টমেটো সস, কাসুন্দি, চিলি সস, চিলি সস, টিভি দেখবে এবারে